আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে একটি মজাদার রেসিপি করব, আইসক্রিমের ভাজি বা আইসক্রিম ফ্রাই। এটা ভিতরে ঠান্ডা থাকবে আর বাইরে গরম বা ক্রিসপি থাকবে। তাহলে দেখো, আইসক্রিম ভাজি বা আইসক্রিম ফ্রাই তৈরি করতে লাগবে দুটো ডিম আর পাউরুটি। পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি, খড়ি অংশগুলো রেখে দিয়েছি, ওটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারো। আমি পাউরুটি নিয়েছি, এই এটা হচ্ছে ইগলো আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি, মানে খুবই ঝটপট তৈরি করা যায়, বাচ্চাদের জন্য অনেক পছন্দের একটা খাবার হবে। আইসক্রিমটা নিয়ে আমি এটা দিয়ে চাপ দিয়েছি। এবার এরকম একটা গোল গ্লাস নিই, একটু চাপ বেশি একটু দিতে হবে প্রেস, যাতে পাউরুটিটা কেটে যায়। এই হয়ে গেল, অনেক সহজ একটা রেসিপি। এই এরকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি আরেকভাবে দেখাচ্ছি, এই অনেক সহজ, আর রেসিপি তো সহজ হওয়াই উচিত, তাই না? আমি একটা গ্লাস দিয়ে দেখিয়েছিলাম, এখন এই যে এরকম একটা কালো সাইজটা, যার যার ইচ্ছা মতো একটু চাপ দিতে হবে যাতে পাউরুটিটা কেটে যায়। দেখছো, আর এই যে একটু আইসক্রিম বের হয়েছে, এটার জন্য তোমরা চিন্তা করবে না, এটা যখন আমি ডিমে কোট করব তখন এটা কমপ্লিট হয়ে যাবে, এটার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। একটু ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। আমি এই যে ডিম কোট করে নিয়েছি আর যেগুলো আইসক্রিম দিয়ে গোল করে নিয়েছি সেটা এখন ভেজে নিব আর কোট করে নিব। আরেকটা তোমাদের একটু বলে দিচ্ছি, আইসক্রিমটা ভরার পর এই কাজটা তাড়াতাড়ি করতে চেষ্টা করবা, সাথে সাথে করার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। এই আমি একটা একটা করে ছেড়ে দিব। আর তেলটা অবশ্যই গরম থাকতে হবে, একদম গরম থাকতে হবে, আর ভাজাটা 2 সেকেন্ডের বেশি করবা না, তাহলে আইসক্রিমটা আবার ঘুলে যেতে পারে। 2 সেকেন্ডের বেশি করবা না, আর পাউরুটি তো খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে, জাস্ট বাদামি কালার হয়ে গেলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে আর খুবই একটা টেস্টি খাবার। আমি এখন উল্টিয়ে দিচ্ছি, এই দেখো কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব, আর বেশি সময় নেবা না। দেখো কত সুন্দর লাগছে আইসক্রিম ভাজা, আমি নিজে খুব এক্সাইটেড, কারণ আমি কখনো এটা করি নাই প্রথম। এই তো হয়ে গেল, আর দেখেছো যে একটু পাউরুটিগুলো ফেটে গিয়েছিল, আইসক্রিম একটু দেখা যাচ্ছিল, কিন্তু এখন কোনো সমস্যা হয়নি। দেখ, আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু আইসক্রিম আছে। কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, মাশাআল্লাহ, ইস ইস, আইসক্রিম একদম বের হচ্ছে, ওয়াও ওয়াও, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ইয়াম্মি। এই দেখো আইসক্রিমগুলো গলে গলে, খুবই টেস্টি একটা খাবার, এই বাচ্চাদের জন্য তো অনেকই মজা, আমারই লোভ লাগছে। এই দেখো ভিতরে আইসক্রিম। আর একটাই আমি টিপস এটার জন্য বলবো, আইসক্রিমটা তোমরা কোট করার পরই পরপরই ডিমে কোট করে সাথে সাথে ভেজে নিবা, আর ভাজার সময় বেশি সময় লাগাবে না। মাশাআল্লাহ ইয়ামি। এই দেখো আমরা একটু খেয়ে দেখাচ্ছি, খুব ইয়ামি, বিসমিল্লাহ।
অনেক মজা, আইসক্রিম একদম গলে গলে পড়ছে, অসম অসম। বাইরে গরম ভিতরে ঠান্ডা, খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা পছন্দ করবে আর বড়রাও আমি যেমন আমার মতো যারা আছে তারাও খুব পছন্দ করবে। অন্যরকম ফিলিংস আসে, বাইরে ক্রিসপি ভিতরে সফট কোল্ড, মানে বাইরে গরম আর ভিতরে ঠান্ডা, খুবই মজাদার। তুমি কখন খেয়েছো এই রেসিপিটা? না, নিউ, মানে নিউ এক্সপেরিয়েন্স পুরো টোটালি। খাইনি আর ওরও অনেক ভালো লেগেছে, তোমাদেরও অনেক ভালো লাগবে, তো তোমরা অবশ্যই ট্রাই করবে এভাবে খাওয়ার জন্য। পর্যন্তই খোদা হাফেজ।